আমাদের এলাকাবাসী এবং প্রশাসনের কাছ থেকে আমি 15 মিনিট সময় চেয়ে নিলাম। আমি তো মেহমান, ঠিক না? আমি মুসাফির না? দোয়া করলে লাগবো, বদ্ধ দিলে কিন্তু লাগবো, ঠিক কিনা বলেন? যাক, অসুবিধা নাই, প্রশাসন আমাদের বন্ধু। ব্রাহ্মণবাড়ির জুলুস দেখলে বুঝতে পারবেন কত আমাদেরকে সহযোগিতা করছে। প্রশাসন কি আমাদের বন্ধু? এরা আমাদের শত্রু না, এরা আমাদের বন্ধু। প্রশাসন আমাদের ভয় না, প্রশাসন আমাদের সাহস। আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন, আমাদের জসিম ভাই আছেন, মাফে নীতি নির্ধারণ করে যারা আছেন। আমি একটা কথা বলেছি, আজকে এমন একটা বিষয় দিয়েছেন, এই বিষয়টা বিদায় বেলায় অশ্রুসিক্ত নয়নে বাড়িতে ফিরে যাওয়ার বিষয়, দিলটা নরম হয়ে যেত। আমরা যদি চোখ চোখের পানি ফেলে একটু দোয়া করতাম, তাহলে হয়তো আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারত। আল্লাহ কবুল করুন, আমিন করুন। আমরা তো প্রশাসনের যদি কোনো ভুল হয়, এটা আমাদের সংশোধন করে দেবে। এত সুন্দর ব্যবস্থাপনা, এটা বিরাট ইন্তজামকে তো বন্ধ করা যাবে। যেখানে প্রধানমন্ত্রী খোদ ঈদে মিলাদুন্নবী করার জন্য সবাইকে নির্দেশ দিয়েছেন, রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নবী করার জন্য বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। এটা আমাদের জন্য এটা অনেক বড় নিয়ামত। চিশতি টিভি অনলাইন সুন্নিয়াত প্রচারে আমরা সালাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة الحمد لله، الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين، الصلاة والسلام على رسوله محمد صلى الله تعالى عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. شكلي محبتي وتشاواتي قلوب. أعوذ بالله من بسم الله الرحمن الرحيم، واخفض لهما جناح الذل من الرحمة، وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله تعالى عليه وسلم، رضا الرب في رضا الوالدين، وسخط الرب في سخط الوالدين.
একটি জবানও বন্ধ রাখবেন না গো, সকলে মায়ার সুরে মহব্বতে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ, আর প্রাঞ্জল ভাষায় বলুন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালী আল্লাহ, শান হাবিবি আওয়াজ করে বলুন আল্লাহু আকবার, ওয়া মাহবুবি ওয়া মাশুকি মুখবিরা আমির, সুবহানাল্লাহ, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাউন্ড ঠিক করেন, সাউন্ড ঠিক করেন, ওয়া আলালি সাইয়্যিদিনা, সাউন্ড একটু পাতলা করেন, মহাব্বতে বলি আল্লাহুম্মা ওয়ালি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিবি খালেক তুই বরগজিদা জুলজালালে পাক বেহামতা তুই, আল্লাহুম্মা সাউন্ডটা একটু বাড়িয়ে দিই, ওয়ালালি সাইয়্যিদিনা তেরি নসল পাক মেহের বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনি নূর তেরা সব গরানা নূর কা, আল্লাহুম্মা মুলানা মুহাম্মদ দিন প্রচারের কাজে নিজেকে দিয়াছ বিলিয়ে, তাই ফের কাফেরেরা চিনল নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পড়ে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছ মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলে আমি কেমন করে, হে রাসূল
তোমাকে ভুলি আমি। সকলে বলি আলহামদুলিল্লাহ। উপস্থিত আজ মিশন চট্টগ্রাম হাটহাজারি মেখল মুজাফফরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ মিশন দশতম শাহিন শাহ মদিনা কনফারেন্স 2021 কনফারেন্সে সম্মানিত সভাপতি পীর তরিকত মুর্শিদ বরহক সিফাতুলি জামিয়া গৌসিয়া মঈনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ যিনি আমার পাশে বসে আছেন, হযরতুল আল্লামা মাওলানা শাহ সুফি শাহজাদা আবুল ফরা মোহাম্মদ ফরিদুদ্দিন আল কাদেরী মাদজিল্লাহুল আলী বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি শুকুলি বলুন আমিন। আমার পরপর যিনি আসতেছেন মেহমানে আলা সিফাতুল জামিয়া গৌসিয়া মঈনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুফাসসির উস্তাদুল উলামা আল্লামা পীর তরিকত গাজী শফিউল আলম নিজামী সাহেব মাদজিল্লাহুল আলী, আজকে যিনি উদ্বোধক জেএসএম গ্রুপ এর সম্মানিত চেয়ারম্যান গৌসিয়া কমিটি বাংলাদেশ দুবাই রাশিদিয়া শাখার সম্মানিত সভাপতি বিশিষ্ট দানবী জনাব মোহাম্মদ জসিমউদ্দিন তালুকদার সাহেব যিনি স্টেজে এই মুহূর্তে উপস্থিত আছেন, বিশেষ অতিথি মেখল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী সাহেব এবং বিশেষ অতিথি গৌসিয়া কমিটি বাংলাদেশ হাটহাজারি পৌরসভা সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ রফিক হাসান সাহেব, আর উপস্থিত আছেন উত্তর মেখল জামি মসজিদ পরিচালনা পর্ষদের সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ সরোয়ার মোর্শেদ সাহেব, যে দুইজন ওয়াইজিন আমার পূর্বে আলোচনা করেছেন চমৎকার, আল্লামা স্নেহাস্পদ মুফতি গোলাম রব্বানী কাসিমি সাহেব এবং বন্ধুবর আল্লামা উমর ফারুক নঈমি সাহেব এবং তরুণ উদীয়মান বক্তা আল্লামা মোহাম্মদ ফখরুদ্দিন আল কাদেরী সাহেব সহ শাহিন শাহ মদিনা কনফারেন্স উদযাপন কমিটির প্রত্যেক সদস্যবৃন্দ, এই আবহাওয়া বৈরিতার মাঝেও আপনারা অনেক দূর থেকে আজকের মাহফিল শ্রবণ করার জন্য যারা এসেছেন সবাই মিলেমিশে একবার পড়ি আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক, ঈদ মোবারক, সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ। আমরা খুব আনন্দিত, আমরা খুব আনন্দিত যে হায়াতুন নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান আবারও করি আলহামদুলিল্লাহ। আপনারা দেখেছেন, জেনেছেন, শুনেছেন, আমার আজকের আলোচ্য বিষয় হল ইসলামে পিতামাতার মর্যাদা ও অধিকার এবং তাদেরকে অসম্মান করলে তার পরিণাম কি, বর্তমান প্রেক্ষাপটে কবর জিয়ারতের গুরুত্ব, মারহাবা বলেন গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলো আপনা আপনি আমি সবার জন্য দৈনন্দিন আমল করা বাস্তবায়ন করার বিষয়, কিছু কিছু বিষয় আছে বছরে একবার হলো চলে, আর পিতামাতার যে বিষয়টা সেটা দৈনন্দিন ব্যাপার, জীবিত থাকা অবস্থায়ও তাদেরকে সম্মান করতে হবে, দুনিয়া থেকে চলে গেলেও তাদেরকে স্মরণ করতে হবে, কথা সঠিক না? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আজকে যারা এসেছেন আমরা সবাই গুনাহগার, আমরা সবাই কি গুনাহগার। আমি দেখেছি এই মাহফিলটা দশম, এই দশটি বছর অতিক্রম হয়ে গেল, এই দশ বছরের ভিতরে অনেক মানুষ অন্ধকার কবরে চলে গেছে, এই যে এই মাহফিলে অনেক মুরব্বী ছিলেন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে সহযোগিতা করতেন, কিন্তু কালের বিবর্তনে এই মানুষগুলো আজকে এতিম হয়ে কবরে শুয়ে আছে, তাহিরি আসবে, জাহিরি আসবে, কাশিমি আসবে, নঈমি আসবে, কিন্তু যারা চলে গিয়েছেন তারা আসবে, আমি যদি চলে যাই আসবে এই কল্পনা কি কেউ আর করতে পারবে? এটাই হলো পৃথিবী। পৃথিবীটা এমন একটা জায়গা যেখানে আপনার জায়গা আপনাকে করে নিতে হবে, আপনার জায়গাটা আপনাকে করে নিতে হবে, কারণ আপনাকে কেউ জায়গা করে দিবে না, কারণ পৃথিবীর মানুষ বড় স্বার্থপর, মানুষ কি স্বার্থপর,
পৃথিবীটা মরা গরুর মত, মরা গরুর গোশত যেমন এক টাকা দরেও কেউ কিনে না, এই পৃথিবী পৃথিবী করবেন, কিন্তু এই পৃথিবীটা যারা নাফরমান যুগে যুগে তারা এই পৃথিবীটাকে বালাখানা মনে করেছে, কিন্তু ইমানদার যারা তারা এই পৃথিবীটাকে জেলখানা মনে করেছে। কি মনে করেছে? জেলখানা। এই জীবনের পর আর একটি জীবন, যে জীবনটিতে আর মৃত্যু হবে না, আর মৃত্যু হবে না। কেউ হয়তো জান্নাতে যাবে, কেউ হয়তো জাহান্নামে যাবে। যুবক ভাইরা, খুব চমৎকার আয়োজন। বৃষ্টি বিঘ্নিত কারণে অনেকেরই অনেক দূর থেকে আসাটা নিরাপত্তাহীনতা, দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতির আলোকে অনেক দায়বদ্ধতা আমাদের চলে এসেছে, ঠিক কিনা বলেন? অনেক দায়বদ্ধতা, মাহফিলগুলো করতে গেলে অনেক প্রতিবন্ধকতা থাকে, এরপরও পৃথিবীর সবাই এক হয়ে গেল আল্লাহ পাক যেভাবে কোরআন ইসলামের খেদমত করানো সেই সেই মানুষগুলোকে দিয়ে সেই খেদমতগুলো করাবেন, কথা কি সঠিক না? সঠিক। আজকে এখানে যারা এসেছেন ওলামায়ে কেরাম সবাই আমার সাথে প্রাজ্ঞ যোগ্য, একমাত্র আমি হলাম অযোগ্য। মানুষ আমাকে অনেক মহব্বত করে, আমিও অনেক মহব্বত করি, কিন্তু যে বিষয়টা আমাকে দিয়েছেন এই বিষয়টা আমার হৃদয়টাকে নাড়া দিয়ে উঠেছে। আমার জীবনে আমি অনেক মাহফিলে পিতামাতার ওয়াজ করে চোখের পানি ফেলে কান্না করেছি, বিদেশ থেকে বহুত প্রবাসী ফোন দিয়ে বলে হুজুর আমার আব্বা আম্মা নাই, আপনি ঝড় ওয়াজগুলো করেন, শুয়ে শুয়ে আমার বাবা মার কথা স্মরণ করে কান্না করি। আজকে আমি পিতামাতার অধিকারের কথা বলবো, কিন্তু আমার বাবা তো আমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য চলে গিয়েছে। সিফাতুল্লাহ প্রিন্সিপাল হুজুরকে যদি বলি আপনি এতটুকু এসেছেন কার অনুপ্রেরণায়, তিনি বলবেন আমার বাবা মায়ের অনুপ্রেরণায়। এটা ইটস ট্রুথ, সত্য কথা। অত্যন্ত ইউ আর এভরি ফোর্ট ইমাজিন প্লেয়ার, আপনারা যারা আছেন তরুণ, এই তরুণদের জন্য বলছি, তরুণদের জন্য আমি যেমন এখন বাবার জন্য হাই হাই করতেছি, বাবাকে তো বলে আসি নাই, বাবা তো কবরে, মাকে বলে এসেছি, একদিন হয়তো সেই মা কবরে চলে যাবে। বিষয়টা বলে স্পর্শকাতর, জসিম সাহেব আমার পাশে আছেন, লক্ষ লক্ষ টাকার মালিক, জিজ্ঞেস করেন ওনাকে এতটুকু পর্যন্ত তিনি কিভাবে এসেছেন, তিনি অক্ষকটি বলবে আমি আমার মায়ের দোয়ায় এসেছি। এটা পৃথিবীর প্রত্যেকটা সন্তানের প্রাপ্তির রেজাল্ট। যারা সত্যিকার মা বাবাকে ভালোবাসেন আল্লাহ তাদেরকে, হ্যাঁ আল্লাহ তাদেরকে গায়েবি মদত দান করেন। আমরা কি মা বাবাকে ভালোবাসতে পারবো না? আজকে একটু নীরবে ওয়াজ করব, আমি আড়াই মাস ধরে খুবই ক্লান্ত, আমি আড়াই মাস ধরে ব্রাহ্মণবাড়িয়াতে জশ্নে জুলুস করার জন্য অনেক কষ্ট করেছি, আল্লাহ আমাদের ব্রাহ্মণবাড়িয়াবাসীর অনেক সুন্নি প্রেমিকদের মুখে হাসি ফুটিয়ে দিয়েছে। সাধনাই সাফল্যের মূল মন্ত্র, 50 বছরের ইতিহাস ভেঙে গেছে। আমাদের আকাবের আমার মন বলছিল আমি যেভাবে জুলুস করেছিলাম মনে হয় সারাটা বছর মুরব্বীরা চেষ্টা করে গেছে, মনে হচ্ছে যেন ওই জুলুসে মুরব্বীদের আত্মা হাজির হয়ে গেছে। মনে রাখবেন হক, কনফিডেন্স কন্টেন্টমেন্ট স্টিল এভরিবডি হার্ট, প্রত্যেকটা মানুষের হৃদয়ে আত্মবিশ্বাসকে জাগ্রত করো। মুসলমান ঘুমিয়ে থাকলে চলবে না, জাগ্রত হতে হবে। কি হতে হবে? জাগ্রত হতে হবে। সিফাতুল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর এই কথাটি বলছিলেন, সুন্নিরা কখনো সন্ত্রাসীতে বিশ্বাসী নয়, সুন্নিরা সব সময় শান্তিতে বিশ্বাসী। কথাটা সঠিক না? তাহলে আসুন, সুন্নি যারা মা বাবার খেদমত করে তারা,
তাদের দিল থাকে নরম। সুন্নিদের সামনে যখন মা বাবার কথা বলা হয় চোখের পানি ফেলে, চোখের পানি ফেলে, তারা কষ্ট সিক্ত নয়নে মা বাবার জন্য কাঁদে। সুন্নিদের সামনে যখন নবীর প্রেমের কথা বলা হয় এরা চোখের পানি ফেলে কান্না করে। আমি 7 ঘন্টা জার্নি করে এসেছি, খুব ক্লান্ত দেখো বুঝতেছেন, কিন্তু বিষয়টা দিয়েছেন অত্যন্ত হৃদয় বিদারক। আমি জানি না বরদাস্ত কতটুকু করতে পারবো, কিন্তু একটি কথা বলবো, যাদের মা বাবা আছে দুনিয়াতে তারা বড়ই ভাগ্যবান, ঠিক কিনা বলেন? বিষয় দিয়েছেন পিতা মাতার মর্যাদা, মর্যাদার কথা তো আল্লাহ বলেছেন। আল্লাহ যদি বলে থাকেন আপনারা কি মানবেন না? এই মানবেন না? এই জন্য আল্লাহ কোরআন করিমের মধ্যে অসংখ্য জায়গায় মা বাবার খেদমতের কথা বলেছেন, মা বাবার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণের কথা বলেছেন। আজকে কিছু কিছু সন্তান আমরা যখন শুনি, সন্তান 10 তলা বিল্ডিং এর মালিক, যখন তার বায়োডাটা টান দেই বাড়িতে খবর নিয়ে দেখি বহুত ম্যাজিস্ট্রেট, বহুত বড় বক্তা, তারা থাকে 5 তলা বিল্ডিং এ, আর বাড়িতে মা থাকে বৃদ্ধাশ্রমে। এই আওয়াজ কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ করে বলুন না এমন ইতিহাস আছে না নাই? যেই সন্তান 5 তলা বিল্ডিং এ থাকে, বাড়িতে তার মা একটি ভাঙ্গা ঘরে চোখের পানি ফেলে কান্না করে, আল্লাহর কসম করে বলি তোর কোটি টাকার মালিক, তুই কোটি টাকার মালিক হতে পারবি, ইচ্ছে মতো পেট ভরে সব কিছু খেতে পারবি, কিন্তু মনের শান্তি পাবি না। কেন বলছি? এই জন্য বলছি, কারণ মা বাবা যখন কোন সন্তানের জন্য দোয়া করে সেটা যেমন আল্লাহর কাছে কবুল হয়ে যায়, মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া দেয় সেটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। একমাত্র সব দোয়ার মাঝখানে একটি প্রতিবন্ধকতা থাকে, কিন্তু মা বাবার যখন সন্তানের জন্য দোয়া করে সেটার মাঝখানে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কিছু কুলাঙ্গার সন্তান আছে যারা মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, এই যে মুরব্বী সারাটা জীবন লোকটার ঘামগুলো পায়ে ভালাইছে, রক্তটারে পানি করে ভালাইছে, শুধুমাত্র তুই সন্তানের জন্য। এই মুরব্বী লড়তে পারে না, তুমি বন্ধু বান্ধব নিয়ে ঠিকই আনন্দ করতেছ, এই মানুষটা তোমার জন্য কিভাবে তোমার রেজিস্ট্রেশন ফি দিল, কিভাবে তোমার ফর্ম ফিল আপের টাকা দিল, কিভাবে প্রতি ঈদে নতুন জামা কিনে তোমার মুখে হাসি ফুটালো, কিভাবে তোমাকে টাইমে টাইমে প্রতিষ্ঠিত করার জন্য আমরণ সংগ্রাম করেছে, এই খবরগুলো যেই সন্তান তন্ন তন্ন করে হিসাব মিলাতে পারে না, এই সন্তান কখনো আল্লাহর রহমতের আশা করতে পারে না। কিছু সন্তান আছেন যাদের কিছু কর্মের কারণে বাপ মা কথা শুনে, আছে না? নাই। গত কিছুদিন আগেও কুমিল্লাতে মন্দিরের উপরে কোরআন শরীফ রেখেছে, রাখছে কি না? যে কেউ রাখো, যে কোনো ধর্মের মানুষ রাখো, এই কাজটা বড় সুন্দর, কথা কন ঠিক কিনা বলে, আমরা তার নিন্দা জানাই, আমরা তার কুমিল্লাতে প্রশাসন আছে না নাই, ওনারা তদন্ত করবে, বিচার করবে, এদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। ঘটনা ঘটছে কোথায়? কুমিল্লায়। তো আমরা দেখতে পেলাম বিভিন্ন জেলায় উপজেলায় বিভিন্ন ধরনের প্রতিবাদের নামে সহিংসতা শুরু করে দিয়েছে, এটা কেন? এই এটা করলেন কেন? ঘটনা যেখানে ঘটেছে সেখানে বিচার হবে। আমরা মুসলমান কখনো এক ধর্মের আমরা মুসলমান হয়ে অন্য ধর্মের কাহারও উপাসনালয়ে আঘাত করতে পারি না, এটা মাথায় রাখবেন, আমি দায়িত্ব নিয়ে কথা বলছি, এটা মাথায় রাখবেন। ভদ্র সন্তান যারা তারা কখনো সুযোগ সন্ধানী হয়ে
নিজের দেশ নিজের জাতি নিজের ধর্মকে প্রশ্নবিদ্ধ করে না সেদিকে মাথায় রাখতে হবে কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য আদর্শ সন্তান হতে হবে কি সন্তান হতে হবে আদর্শ সন্তান সন্তানের কাজের কারণে বাবা মা কলঙ্কিত হয় আমি দায়িত্ব নিয়ে বলছি ঘটনা কুমিল্লায় ঘটেছে কুমিল্লা তদন্ত করা হবে সিসিটিভি ফুটেজ কালেক্টেড যা বিচার হয় সেখানে হবে ওই ঘটনাকে কেন্দ্র করে আমার চট্টগ্রামের হাটহাজারির কোনো পূজার উপাসনালয়ে যেন কোনো মুসলমান আক্রমণ করার দুঃসাহস না করে কথা বলেন ঠিক কিনা বলেন নিন্দা জানাইতে পারেন আমার মতো এইভাবে নিন্দা জানাইতে পারেন তাই বলে ওইটাকে কেন্দ্র করে সহিংসতা জড়িয়ে দেওয়া বিভিন্ন ধরনের রাষ্ট্র এবং জানমালের ক্ষয়ক্ষতি করা এটা আমার ইসলাম অনুমোদন করে নাই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমার জন্য তোমার দীন আমার জন্য আমার দীন 32টা জাতির ভিতরে জিব্বাটা জীবন নিরাপদ অন্যান্য সংখ্যালঘু বিদর্মীরা মুসলমানদের কাছে তার চাইতে বেশি নিরাপদ থাকতে হবে এটাই এটাই কি আমি দায়িত্ব নিয়ে বলছি ফেসবুক নামের গজব তালাক দিয়া দে এই যুবক পোলাপান একটা স্ট্যাটাস দেওয়ার আগে যাচাই বাছাই করে 100 বার চিন্তা করে স্ট্যাটাস দিবে আজকে ফেসবুক নামক গজবের কারণে বড় ধরনের সহিংসতা হচ্ছে ইসলাম প্রশ্নবিদ্ধ হচ্ছে মুসলমানদের বাগমতি ক্ষুণ্ণ হচ্ছে এই জন্য নেতৃত্ব যারা দিবে নেতার পিছে দৌড়ার আগে 100 বার চিন্তা করবেন নেতা আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে আরে হাত তুলে বলুন ঠিক কি না বলুন 100 বার চিন্তা করবেন সাবধান করে আমি দায়িত্ব নিয়ে বলছি আল্লাহ আমাদের সকলকে কবুল করুন আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আরে জোরে বলুন আমিন বাবার আমার কোথায় জানি গিয়েছিলাম বলছিলাম ওই কথাটাই আদর্শ সন্তান যারা তারা কখনো ফাসাদ লাগায় না আদর্শ সন্তান যারা তারা কখনো গুজব প্রচার করে না আদর্শ সন্তান যারা তারা কখনো ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য একদল সুযোগ সন্ধানীরা তারা বিভিন্ন সময় বিভিন্ন উস্কানি দিবে সেই উস্কানিতে আপনারা পা দিবেন না আমরা সভ্য ফ্যামিলির সন্তান আমরা ভদ্র ফ্যামিলির সন্তান অভদ্রদের পিছনে আমরা ঘুরব না আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا الله رب العالمين বলেন তোমাদের উপরে আবশ্যক করে দেওয়া হয়েছে আল্লাহ তাবুদু তোমরা ইবাদত করবে না ইল্লা ইয়াহু একমাত্র আল্লাহ ছাড়া জবানটা ছেড়ে দিয়ে বলুন ইবাদতের মালিক কে ইবাদত পাওয়ার মালিক কে আল্লাহ মানে একমাত্র আমি আল্লাহ ছাড়া অন্য কাহারও ইবাদত করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কাহারও কাছে মাথা নত করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কাহারো কাছে সেজদা কর কাউকে সেজদা করা যাবে না একমাত্র সেজদা পাওয়ার মালিক হলো একজন জবানটা ছেড়ে বলুন তিনি কে এই জন্য যুবক ভাইয়ের আমার অনুরোধ করে বনি সেজদা পাওয়ার মালিক কে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না আল্লাহ ছাড়া কাউকে উপাস্য হিসেবে মানা যাবে কেন 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 আল্লাহু খালিকুন আল্লাহ হলো আমাদের স্রষ্টা আল্লাহ হলো আমাদের মালিক যিনি রহমান তিনি রহিম তিনি সাত্তার তিনি গাফফার গুনাহ মাফের মালিক একজন জবানটা খুলে বলু তিনি কে গুনাহ আছে না নাই আর যদি বলেন আছে না নাই গুনাহ মাফের মালিক একজন যিনি রহমান যিনি রহিম সেই মনিব ছাড়া বা অন্য কাহা কাউকে উপাস্য হিসেবে মানা যাবে না আল্লাহ ছাড়া কাহারো কাছে মাথা নত করা যাবে না আল্লাহ বলেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়া আমি আল্লাহ ছাড়া কাহারো ইবাদত করা যাবে না কেন জানেন
وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم قرآن شريف পড়লে কি খারাপ লাগে তাহলে আমি যখন তেলাওয়াত করব আপনারা সব সময় প্রস্তুত থাকবেন একজনকে ডাক দেওয়ার জন্য তিনি কে আল্লাহ আরো জোরে বলেন তিনি কে আল্লাহ আবার বলছি ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম আরেকটু প্রস্তুত থাকেন আবার প্রস্তুত আছেন তো আছেন না আমি একটু আওয়াজি মানুষ আওয়াজ না হলে আমার ভালো লাগে না যতই কষ্ট শারীরিক ভাবে কিন্তু গলায় কষ্ট নাই মনে হচ্ছে যেন কোরআন তেলাওয়াত করে এমন একটা টান দিব এই মুহূর্তে যদি আমার মনন হয়ে যায় আমার মতন সৌভাগ্য আর কেউ নাই আমি এই আই থিংকিং অ্যাবাউট মাই সেলফ আমি জীবন নিয়ে চিন্তা করি কিন্তু জীবনটা যদি রসুলের কদমে কুরবান হয় তাহলে আমার জীবনটা ধন্য হবে জীবনটা অনেক দাম এটাকে কাজে লাগা যাবে এবার প্রস্তুত তো আল্লাহকে ডাক দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ ওয়াহিলাহুকুম ইল্লাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু ওয়ার রাহমানুর আগের চাইতে ভালো হলো না খারাপ হলো আর মনিব তো চায় কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার জীবন আমার মরণ আমার সলাত আমার কুরবানি একজনের জন্য জবান খুলে বলুন তিনি কে সেই আল্লাহ যিনি কণ্ঠ দিয়েছেন সে আল্লাহকে আল্লাহ বলে ডাকবো না কাকে ডাকবো আরে সন্তান যখন মাকে বলে আম্মা মা গো মা সন্তানের সুর শুনি বুঝতে পারে সন্তানটা কোন কারণে কোন প্রয়োজনে ডাকটা দিয়েছে আরে আল্লাহকে তো আল্লাহ বলে না তুই মুসিবতে পড়বি ধানে বিপদ বামে বিপদ আমি আল্লাহর একটা নাম আছে রহমান তুই গুনাহ করেছিস পৃথিবীর কেউ জানে না আমি জানি তুই জানোস না আমার একটা নাম আছে গাফফার আমার একটা নাম আছে কি আরে তুই গুনাহ করেছিস তোর গুনাহটা কেউ জানে না কেউ জানে না আবার আরেকজনে গুনাহ করেছে তুই জানোস তুই কাউকে বলস নাই তুই কাউকে বলস নাই অন্যজনে গুনাহ করেছে ওই গুনাহটা তুই জানোস সে কি চুরি করেছে তুই জানোস সে কি গুনাহ করেছে কোথায় জিনা করেছে কোথায় চুরি করেছে কিন্তু কাউকে বলস নাই তোর বায়ের দুষ্টাদি গোপন রেখেছিস মনে রাখিস তোর অনেক গুনাহ আছে যেই গুনাহগুলো আমি জানি তোর অন্য কোন ভাই জানে না হাসরের মাঠে উঠবি তোর ভাইয়ের গুনাহটা মাফ করার গোপন রাখার কারণে আমি আল্লাহর একটা নাম আছে সাত্তার এই নামের উসিলায় তোর গুনাহটা আমি আল্লাহ হাসরের মাঠে গোপন রাখবো তো সেই মালিককে আমরা ডাক দিব তাহলে কোন কার্পণ্যতা আছে ভাই এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই রাহাজানি করার জন্য পাঠাই নাই মারামারি করার জন্য পাঠাই নাই সাম্প্রদায়িক দাঙ্গা লাগাইতে পাঠাই নাই আল্লাহ রাব্বুল আলামিন কেন পাঠিয়েছেন আমার আল্লাহ বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি লিয়াবুদুন আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য নামাজের মাধ্যমে যার গোলামি হয় রোজার মাধ্যমে তার গোলামি হয় নামাজের মাধ্যমে যার গোলামি হয় হজের মাধ্যমে তারই গোলামি হয় কথা কোন ঠিক কিনা বলেন নামাজের মাধ্যমে যার গোলামি হয় জিকিরের মাধ্যমে কার গোলামি হয় ফাযকুরুনি আযকুরকুম ওয়াশ
তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমাদেরকে স্মরণ করবে কে আর জোরে বলুন কে এই জন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহ তোদেরকে বড় মায়া করে বানিয়েছি আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফী আইয়্যি সূরাতিম মাশা রাক্কাবাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই পৃথিবীটাকে খুব চমৎকারভাবে সুবিন্যস্ত করেছি শুধুমাত্র তাই নয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোদেরকে যেমন করে পছন্দ করেছি এমন ভাবে বানিয়েছি এর দ্বারা প্রমাণ হয়ে গেল কালো মানুষ দেখলে ঘৃণা করা যাবে না কথা বলেন ঠিক কি না বাবা মা যদি মূর্খ হয় তাকে কি নিন্দা করা যাবে বাবা মা যদি ইহুদি খ্রিস্টান হয় তাকে কি নিন্দা করা যাবে আল্লাহর হাবিব বলেন বাবা মা যদি মুশরিকাও হয় মুশরিক যদি হয় তাকে সম্মান করে কথা বলতে হবে ঠিক কি না বলেন কেন 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 ইন্নাল ইনসানাল আল্লাহ কাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম মানুষদেরকে অনেক সুন্দর নমুনায় বানিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ প্রথম সারিতে দশজন মানুষ বসলাম একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না এই কারিগরকে আরো জোরে বলেন কে এত সুন্দর একটা চেহারা মিলে না গো এই কারিগরকে আর জবান খুলে বলুকে এই জন্য আমার যুবক ভাইরা আল্লাহ আমরা বড় মায়া কইরা বানাইছুন সেই মনিব আমরা বলতেছে আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে যারা মানে তারা ইমানদার যারা মানে না তারা কি আর জোরে কোন তারা কি আমার ওয়াজের ধারাবাহিক থেকে আপনি কষ্ট পাচ্ছেন নাকি যদি বলেন তাহলে বিশ পঁচিশটা গজল গাই গাইয়ে শেষ করে বাড়ির জায়গা আমার তো দোষের অভাব নাই তাহিরির তো দোষের অভাব নাই যত বালাগতই কই তাহিরি ওই যে আগের কথই ওইগুলোই তারা বারবার এডিটিং করে সামনে আনে তাহিরি সামনে চলছে পিছনে তাকাইবার সময় নাই পারলে আয় সাথে দূর দে দেখি কার হিম্মত ওই হাত তুলে বলুন ঠিক কি না বলো আল্লাহু আকবার জোরে বলো কষ্ট হইলে বলবেন আমি ওয়াজ গুছাই বাড়ির চাই এবং যদি আপনারা একটু সময় দেন তাহলে কিছু আস্তে আস্তে কিছু কথা বলবো কষ্ট হবে আপনাদের এবাদত পাওয়ার মালিক কে আরো জোরে বলো কে সেই মালিক কে ডাক দেওয়ার জন্য রেডি আছেন এই রেডি আছেন রেডি আছেন রেডি আছেন রেডি আছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম যিনি ছিলেন যিনি আছেন তিনি থাকবেন কুল্লু মান আলাইহা ফান সব ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম বড় মজা লাগে বড় মজা লাগে সেই মনিব এত দয়াবান সেই মনিব এত রহমান আমি নামাজ পড়ি না রোজা রাখি না হজ করি না যাকাত দেই না এত অপরাধ করি এরপরে মালিক তিন বেলা আমাদেরকে খাওয়াচ্ছে আল্লাহ বলেন ইল্লা ইয়া
আমাকে ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। এরপর আমার আল্লাহ চমৎকার বাসায় এমন একটা আদেশ করে দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। দেখেন ইবাদত পাওয়ার মালিক কে, এত বড় শ্রেষ্ঠ ইবাদতের ঘোষণা করার পরেই আল্লাহ কয় মা বাবার সাথে ভালো ব্যবহার করো। তার মানে এটা বুঝতে পারতেছেন যে পজিশনটা কত চমৎকার, মানে কোন জায়গায় সিরিয়াল মেইনটেইন। দেখেন কি চমৎকার মর্যাদার কত তাৎপর্যপূর্ণ কথা, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। এরপরে আল্লাহ কয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মায়ের সঙ্গে ভালো ব্যবহার করো। এখন বলবেন হুজুর বাবা মার এত মর্যাদা কেন? কোরআন শরীফের মধ্যে আছে ওয়াহানান আলা ওয়াহানিন, এই পৃথিবীতে কষ্টের পর কষ্ট যে মানুষটা স্বীকার করে ওই মানুষটার নাম হলো জনম দুঃখিনী মা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? শিখে নাও, বুঝে নাও, মেনে নাও কথাগুলো। আমি যুবকদেরকে টার্গেট করে আজ বেশি কথা বলবো। এ যুবক তোর বিদেশ যাওয়ার সময় হয়েছে, বারবার বিদেশ যাইতে চাস, যাইতে পারস না, তুই লেখাপড়া করবি, তোর পড়ার টেবিলে মন বসে না, মায়ের কদমের মধ্যে তোর মুখটা লাগাইয়া দে, দেখবি আল্লাহর কসম আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে রিজিকের দরজার তালা খুলে যাবে, এলেমের দরজার তালা খুলে যাবে। ঠিক কি না বলেন? এই জন্য আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। এখন বলবেন হুজুর কয়দিন পর্যন্ত মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করব? আমি তাহিরে বলা লাগবে না, সিফাতুল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর বলা লাগবে না। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। কয়দিন পর্যন্ত ভালো ব্যবহার করবেন? এই যতদিন পর্যন্ত বাবা এই রুজি কইরা খাওয়ায় পোলাই কয় আব্বা আসসালামু আলাইকুম, যতদিন বাবাই পরিশ্রম কইরা টাকা গুলা দেয় ততদিন সন্তান কয় বাবা স্যালুট। যেই মাত্র বাবা রুজিটার সামর্থ্যটা বন্ধ হয়ে যায় ওই সন্তানের কাছে বাবা মা অবহেলার পাত্র হয়ে যায়, সমাজে এমন চিত্র আছে না? না, এই জন্য আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান্না, যদি তারা পৌঁছে যায়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, মা বাবার জীবনে যদি বার্ধক্য নেমে আসে, আহাদুহুমা দুইজনের একজন, আউকিলাহুমা অথবা দুইজন, তারা যদি দুইজন বুড়া হয়ে যায়, বুড়া হয়ে যাওয়ার পরেও তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। কে এই ভালো ব্যবহার করার হুকুম পৃথিবীর কেউ করে নাই, যিনি আমাকে তোমাকে বানিয়েছেন সেই রবই আমাদেরকে আদেশ করেছেন। জবান খুলে বলুন তিনি কে? আস্তে আস্তে অনুবাদ করি, এরপরে ঘটনায় ঢুকি না। ওয়াহফিদুলাহুমা জানাহাজুল্লি মিনার রহমা, তাদের সঙ্গে নম্রতার চাদর বিছিয়ে দাও, এমন কথা বলিও না যেই মা বলবে উফ রে, সন্তান তোর এই কথায় আমি ব্যথা পাইছি, উফ শব্দ উল্লেখ করতে পারবে না। এদের সঙ্গে ধমক দিয়ে কথা বলা যাবে না। হুজু তাদের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে? আমার আল্লাহ বলেন ওয়া কুল লাহুমা কওলান কারীমা, এদের দুইজনের সঙ্গে সম্মানজনক ব্যবহার করা লাগবে। এই হুকুমটা একজন দিয়েছেন, জবান খুলে বলুন তিনি কে? এবার আসুন দেখি আবার আল্লাহ কি কয়। হুজুর আল্লাহর কি বলছেন? আল্লাহ বলছেন তোমরা মা বাবার জন্য দোয়া করো। কি করো? ও যুবক মা বাবার সঙ্গে ম্যাজিস্ট্রেট গিরি করো, মা বাবার সঙ্গে ম্যাজিস্ট্রেটের ধমকে কথা বলে চলে না। বড় পিসা বইয়া গেছেন, মায়ের সঙ্গে এত ধমক দিয়ে কথা বলা যাবে? এই জন্য আমার বাবা না, মা বাবারে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন,
মা বাবার মনে কষ্ট দিলে আমার আল্লাহ কষ্ট পাই ওরিদার রব্বি ফিরদাল ওয়ালিদাইন মা বাবাকে ভালোবাসলে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় এই জন্য মা বাবাকে দুঃখ দেওয়া যাবে না মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না মা বাবাকে কষ্ট দিলে জিরো থেকে তুমি হিরো হতে পারবে আজকে আমি তাহিরি নিজের জীবনে অনেকবার দেখেছি মা বাবার মনে যারা কষ্ট দিয়েছে তারা হিরো থেকে জিরো হয়ে গেছে এমন প্রমাণ বাংলাদেশে আছে না না এই মুরব্বি আব্বা সন্তান কেমন ব্যবহার করে ভালো ব্যবহার করে কোনো বাবা বাহিরে যায় বলে না আমার সন্তান আমার সাথে খারাপ ব্যবহার করে কিন্তু সন্তান ঠিকই বাবার বদনাম করে এই কথা বলেন ঠিক কিনা নিমুখ খারাপ না এই বেয়াদব অভিশপ্ত যেই সন্তান বাবার বিরুদ্ধে সমাজে গিয়ে মামলা দায়ের করে সে নাফরমান সে কি নাফরমান বাবা নিজের জীবনের সব তোর লাগে কুরবানি দিল তুই বিয়ে করেছিস ভালো কথা বাবার বড় স্বপ্ন ছিল আমার সন্তানটা বিয়ে করবে আমার সন্তানের একটা বউ আসবে এই বউমাটা আমার জন্য তাহাজ্জুদের পানিটা গরম করে দিবে মায়ের একটা স্বপ্ন ছিল আমার পুত্রবধূ আমার জন্য তাহাজ্জুদের নামাজের পানিটা গরম করে দিবে শীতের দিন আমি সেই পানিটা দিয়ে আরামে উজু করব সবাই ঘুমায়া থাকবে যাই নামাজে বৈশা বৈশা আমার সন্তানের জন্য আমি দোয়া করব কত স্বপ্ন আজকে সেই পুত্রবধূ রাতে যেই টাইমে তাহাজ্জুদের টাইম ওই টাইমে ঘুম যায় 9টার পর ঘুম থেকে ওঠে কিন্তু শাশুড়ি মনের দুঃখ বলতে পারে না কিন্তু বাহিরের কাছে বলে না এরপর সন্তান ছেলের বউ তার এক বাড়ির মেয়ে সে এত সহজে তোমার মায়ের মূল্য বুঝবে না অল্প সময়ে তোমার মায়ের বিরুদ্ধে দাঁড়ায় যাইতে পারে কিন্তু তুমি তো তোমার মায়ের কোলে পিঠের সন্তান তুমি তো বোঝার দরকার তোমার মাটা কেমন তোমার বাবাটা কেমন কোনদিন তোমার বউয়ের কথায় মা বাবার বিরুদ্ধে অবস্থান নিও না কথা বলেন না ঠিক কিনা নিতে পারবে না মা বাবার মনে কষ্ট দিয়ে তাহিরি সামনে বোয়া শুনতে আসছো লজ্জা করে না মা বাবার মনে কষ্ট দিয়ে হস করতে যাও মা বাবার মনে কষ্ট দিয়া তুমি যাই কিছু করো না কেন পীরের কাছে মুরিদ হইয়া তুমি যাই কিছু করো মা বাবা যদি কষ্ট পায় তাহলে তুমি কোনোদিন আল্লাহর দরবার থেকে মুক্তি পাবে না বহুত লোক আছে বহুত মানুষ আছে বাবা মাকে কষ্ট দেয় যে পীর সাহেব বলবে তোর বাবা মার সম্মান করা লাগবে না আমার দরবারে গরু আনলে চলবে আমি এবং সেবাতুলি পিনচল হুজুর আমরা দুইজন একসাথে বলবো তোর মতন মুরিদ আমার দরকার না ওই পীর সাহেব কোনো পীর সাহেবের যোগ্যতা রাখে না খায় সেবাতুলি দরবার অদক্ষ অযোগ্য এবং মা বাবার বিরুদ্ধে অবস্থানরত সন্তানগুলোকে মা বাবার জন্য বাধ্য করে পাঠিয়ে দেয় মাথায় রাখবেন মা বাবার মনে কষ্ট দিয়ে আপনি যতই সাধু সাজেন না কেন আপনার মতন সন্তান আমাদের কাছে স্থান পাবেন না আমি তাহিরি প্রত্যেকটা ওয়াজে 15 মিনিট মায়ের ওয়াজ করি কেন জানেন আমি দেখেছি এই মানুষটা আপনার জন্য নিঃস্বার্থে দোয়া করে পৃথিবীর সবাই স্বার্থে দোয়া করে আর দুইটা মানুষ এই বুড়া বাপটা আর বুড়া বেটিটা আমাদের ব্রাহ্মণবাড়ি বাসা বলছি এই বেটা আর গরের বেটি লাতুর হইয়া পড়ে আছে গরের কোনায় বসে আছে কিন্তু চোখের পানি ফেলায় কান্দতেছে ভাত না খাওয়ালেও কান্দতেছে কি করবো ফোলা ফালাই তাই তুমি অসুস্থ হইলে কত 12টা 24টা প্রশ্ন পরীক্ষা করো আর এই বাপটা অসুস্থ অবস্থায় লাতুর হয়ে পড়ে আছে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ অবশ্যই আমি গোছাই ফেলবো আর দোকান বসত এরপরও আমি আমার পক্ষ থেকে আপনাদের এলাকাবাসী এবং প্রশাসনের কাছ থেকে আমি
15 মিনিট সময় চেয়ে নিলাম। আমি তো মেহমান, ঠিক না? আমি মুসাফির না? দোয়া করলে লাগবো, বদ্ধ দিলে কিন্তু লাগবো, ঠিক কিনা বলেন? যাক, অসুবিধা নাই, প্রশাসন আমাদের বন্ধু। ব্রাহ্মণবাড়ির জুলুস দেখলে বুঝতে পারবেন কত আমাদেরকে সহযোগিতা করছে। প্রশাসন কি আমাদের বন্ধু? এরা আমাদের শত্রু না, এরা আমাদের বন্ধু। প্রশাসন আমাদের ভয় না, প্রশাসন আমাদের সাহস। আমাদের চেয়ারম্যান মহোদয় আছেন, আমাদের জসিম ভাই আছেন, মাফে নীতি নির্ধারণ করে যারা আছেন। আমি একটা কথা বলেছি, আজকে এমন একটা বিষয় দিয়েছেন, এই বিষয়টা বিদায় বেলায় অশ্রুসিক্ত নয়নে বাড়িতে ফিরে যাওয়ার বিষয়, দিলটা নরম হয়ে যেত। আমরা যদি চোখ চোখের পানি ফেলে একটু দোয়া করতাম, তাহলে হয়তো আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিতে পারত। আল্লাহ কবুল করুন, আমিন করুন, আরো জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? আর একটু 10 মিনিট যাই ইনশাআল্লাহ। সবাই মহব্বতে দরুদ শুনি বলেন আল্লাহুম্মা সাল্লি। কেন এত দামি জানেন না সকলে, বল মা কেন এত দামি জানেন না সকলে, বল জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে কোনে। একটি হজার সওয়াব মিলে, একটি হজার সওয়াব মিলে, মা কে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানেন না সব। হাত ধরে না, হাত ধরে না। আমা কেন এত দামি জানেন না সকলে, দুটি বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমার দিতেন কত সুখ। দুটি বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত সুখ। সেই মায়ের কষ্ট দিলে, সেই দিলে খুদার রস টলে, মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন জানেন না সকলে, জানত যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজার সওয়াব মিলে, একটি হজার হামিলে, মা কে একবার দেখিলে দেখিলে, মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহোশ হইয়া পরে মায়ে আপন বিছানায়, মায়ের প্রসবের কালে কত কষ্ট পাই, বেহুশে হইয়া পরে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া খুলে, সন্তানের এ প্রসব বেতা বলে, মা কেন এত দামি জানেন না সকলে, বলো মা কেন এত দামি জানেন না সকলে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আইরে আমার হাট হাজারের মানুষ, ও মুজাফফরপুরের বন্ধু, একটা কথাই বলে দিয়ে যাই, আজকে যদি বাড়িতে যাবেন, বাবা মা যদি বাড়ি থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, বাবার কবরের পারে যায় কবর জিয়ারত করবা। আমার নবী কই আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, কিন্তু এখন তোমাদেরকে কবর জিয়ারত করার জন্য অনুমতি দিলাম, তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, কারণ কবর জিয়ারতের মাধ্যমে দিলটা নরম হয়। কবর জিয়ারতের মাধ্যমে আখিরাতের কথা মনে হয়, এই জন্য বেশি বেশি
কবর জিয়ারত করো, মা বাবা যদি কবরে যায়া থাকে মা বাবার কবরের পারে যায় আগামী কাল দাঁড়ায় যাইবেন। আল্লাহ কিন্তু শিক্ষা দিয়েছেন মা বাবার জন্য কিভাবে দোয়া করতে হবে, আল্লাহ শিক্ষা দিয়েছেন আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে, আল্লাহ শিক্ষা দিয়েছেন মা বাবা চলে গেলে মা বাবার জন্য কেমন করে দোয়া করতে হবে। আমার আল্লাহ বলেন ওয়া কুরআন বিরহামহুমা হো আল্লাহ, আমার মা বাবা আমার ছোটবেলায় যেমনে লালন পালন করছে আমি হাঁটতে পারি না মা কুলে রাখছে, আমার মা ছোটবেলায় আমার যেমনে যত্ন করছে গো, আমি ডান কানে প্রস্রাব করে দিয়েছি বাম কাঁধে নিছে, বাম কাঁধে প্রস্রাব করে দিলাম মা আমার বুকের উপরে রাখছে, বুকের উপরে প্রস্রাব করে দিলাম মা আমার নিয়ে সারা রাত্র কুলে নিয়ে বসাইয়া রাখছে, এরপরেও মা আমার যতন কইরা ঘুম পাড়াইছে, আমি হাঁটতে পারি না মা আঙ্গুলে ধরে হাঁটা শিখাইছে, আমি খাইতে পারি না মা আমার খাওয়া শিখাইছে, আমি সাঁতার জানি না বাবা আমার সাঁতার শিখাইছে, আমি পড়তে পারি না মা হলো শিশুদের জন্য বড় পাঠশালা, কথা বলেন না ঠিক কি না বলো। এই জন্য যুব তোরে ছোটবেলা তিলে 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 মা তোরে গড়াইছে বাবা তোরে গড়াইছে, দেখ ছোটবেলায় ঠান্ডা খাইলে ঠান্ডা লাগবো, ছোটবেলা গরম খাইলে জিব্বা পুড়বো, আল্লাহ আমার মায়ের স্তনের মধ্যে এমন দুধ দিছে তোরে খাওয়াইছে না গরম না ঠান্ডা, না গরম না ঠান্ডা এমন একটা ব্যবস্থা করছে বান্দারে, মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না এমন দর দিব কি হবে না আমার মা গো। আজকে আজকে সকালবেলায় আমি ঘুম থেকে ওঠার আগে আম্মা কাপড়গুলা রাত্রেবেলা ধুইছে, সকালবেলা ইডিরে রাত্রে শুকাইয়া সকালে ইস্তারি করতে পাঠাইছে, আয়রন করাইয়া আমার হাইন্যা কত মিনা চট্টগ্রাম যাইবা তোমার পাঁচটা পাঞ্জাবি আমি আয়রন করে আইনা রাখছি, দেখ দেখ মা কি জিনিস, তুই মায়ের জন্য কান্দতাম না কার জন্য কান্দতাম। আজকের কথা বললাম মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ সুদ হবে না এমন ধর দিবে কেউ হবে না আমার মা গো মা গো, তোমার মতো লই না কে হো আমায় কুলে টানি মাগু, তোমার মতো লই না কে হো আমায় কুলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি আঁচল দিয়ে মোচে নাকি আমার চোখের পানি, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী কন্যা, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে, হাট হাজারের মানুষ আগে বলছি বিষয়টা বড় স্পর্শকাতর,
আমি তিনটা বয়ান করলে বেকার আর হয়ে যায় একটা কবরের আলোচনা আর একটা হলো কারবালার বয়ান আর একটা মা বাবার বয়ান এই বয়ানগুলো আমি বরদাস্ত করতে পারি না কারণ বাবা দুনিয়া থেকে চলে গেছে বাবার কাফনের কাপড় অতিরিক্ত টুকরাটা আমার ঘরের মধ্যে আছে বাবা চলে গেছে বাবার লুঙ্গি পাঞ্জাবি সব আছে এই বাপটা যতদিন থাকবো মনে রাখবি তোর মাথার উপরে একটা ছায়া আছে রে ছায়া আছে এই বাপটা যখন চলে যাইব মনে করবি তোর কি জানো কি নাই হয়ে গেছে ঠিক কি না ক এই জন্য মা যতদিন থাকবো মনে রাখবি রাত দুইটা হোক আর পাঁচটা হোক একটা মানুষ নিজের ঘুম বিসর্জন দিয়া তোর জন্য জাগ্রত থাকবে একটা মানুষ তোর বিসর্জন একটা মানুষ নিজে না খাইয়া তোর মুখে খাবার দেওয়ার জন্য চেষ্টা করবে একটা মানুষ তোর সুখে সুখী হবে একটা মানুষ তোর দুঃখে দুঃখী হবে এই মানুষটার নাম হলো মমতার চাদর সারা পৃথিবী গইরা দেখবা এই মানুষটার তুলনা হয় না ওই মানুষটার নাম হইল জনম দুঃখিনী মা দরজাটা খুলতে খে যায় ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা সত্যি 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 বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু বাবা নেই শুধু বাবা নেই শুধু বাবা নেই শুধু বাবা নেই এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু বাবা নেই শুধু বাবা নেই জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির ফ্রেমে বাঁধা স্মৃতি জানি ফিরে পাবো না হারানো তিথি বাবা শুধু তাহিরির ফ্রেমে বাঁধা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে চোখ বেয়ে জল নেমে আসে শুধু মা নেই শুধু বাবা নেই শুধু বাবা নেই শুধু বাবা নেই আজকে থেকে ওয়াদা করেন যতদিন দুনিয়াতে বাঁচবেন বাবা মাকে কখনো চোখের পানি ফেলে কান্না করাবেন না আজকে থেকে নিয়ত করেন বাবা মা যদি কবরে চলে যায় সপ্তাহে একবার হলো বাবা মার পাশে যায় দোয়া করবেন আজকের মাহফিলটার পরিবেশ খুব সুন্দর ছিল আমার মনে হয় যদি আল্লাহ কবুল করে এতটুকু যথেষ্ট তিন ঘন্টা বয়ান করলে যেই মেসেজটা দিতাম এক ঘন্টা আমি সেই মেসেজটাই দিলাম আজকে থেকে ওয়াজা রাজি আছি সবাই একটু হাত তুলেন তো রবিউল আউয়াল মাস একটু দুইটা হাত তুলি সবাই আল্লাহ যেন সবার মা বাবার গুনাহ মাফ করে দেয় এ দিলটা নরম করে বলো আমিন আল্লাহ যেন সবার মা বাবার গুনাহ মাফ করে দেয় আল্লাহ তুমি সবার মা বাবার গুনাহ মাফ করে দাও আল্লাহ তুমি সবার মা বাবার গুনাহ মাফ করে দাও আল্লাহ 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 যাদের মা বাবা বেঁচে আছে এদেরকে নেক হায়াত দান করে দাও যাদের মা বাবা বেঁচে আছে এদেরকে নেক হায়াত দান করে দাও আল্লাহ আমাদের সকলকে কবুল করুন হায়াতে বরকত দান করুন আজকে যারা মাহফিলটা সাজিয়েছেন সবার জন্য আমি দোয়া করি আমি কথা দিয়েছিলাম 15টা মিনিট 17 মিনিট হয়ে গেছে এরপরে অনুরোধ করি বলি আবার আসিব ফিরে এই মুজাফফরপুরের তীরে হয়তো যখনই আল্লাহ পাক কবুল করবে লাস্টের কথা একটাই আল্লাহর ইবাদত নবীর মহব্বত আউলিয়া কেরামের সোহবত মা বাবার খেদমত আমরা চাই কি চাই না আর জোরে বলো চাই কি চাই না আসেন দাঁড়িয়ে নবীরে সালাম দেই আহানাবি সালাম সালাম সয়দি ইয়া রাসূল
রহমতুল লিল আলামিন মেরে আকা রোজা সে পর্দা উঠা দো শিকল নো রানী দিখা দো সা 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 আওয়াজ সুনা দো মেরে দিল কি আরজো মিঠা দো ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূল আল্লাহ ওয়া ইয়া মৌত কি জব ওয়াক্ত হবে আনা চলে না ইয়ে আনোয়ার দিখানা কলমায়ে তৈয়বা পড়খানা আব জমা সে পিলানা নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ হে আশায় রাসূলুল্লাহ তোমার জিয়ারতে যায় গজারো হাজি মদিনায় তোমারি জিয়ারতে যায় হাজারো মদিনায় অধমে দুকিসানা পৌঁছে দিও মদিনায় বলাল আলা বিকমালি কশব তুজ বিজমালি হসন তুজ মি ফিসালি সাল্লু আলাইহি ওয়া আলিহি সালামিন মুস্তাফা জাইয়া রাহমাতান লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সকলে বলি আলহামদুলিল্লাহ আপনারা কি খুশি না বেজা আমার প্রতি আপনারা রাগ করেছেন আমি শুরুতে বিন্দু থেকে না আগে এক ভাবে একই বিষয়ের উপরে ইবাদত আর খেদমত ইবাদত খেদমত ইবাদত হবে কার কথা বলেন ইবাদত হবে কার আর খেদমত হবে মা বাবা এই দুইটা বিষয়ের উপর আমি খুব জোর দিয়েছি হ্যাঁ যেহেতু আমরা সবাই আশিকের রাসূল সবাই কি আশিকের রাসূল আমাদের অন্তরে নবীর মহব্বত আছে না নাই এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আল্লাহর ইবাদত মা বাবার খেদমত আজকে ওয়াজের দুইটা টপিক একটা হলো ইবাদত আরেকটা হলো খেদমত এই দুইটা অন্তত আমল করেন রাজি আছেন সবাই সবাই কি রাজি আছেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলুন আমিন এন্তেজামে কমিটির পক্ষ থেকে কেউ কি কথা বলবে আচ্ছা হুজুর আসবে না নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া মেহমানে আলার আগমন সম্মানিত হাজরি ইতিমধ্যে আমাদের কনফারেন্সে তশরিফ এনেছেন আমরা তো বসার জন্য যদি কোনো ভুল হয় এটা আমাদের সুযোগ এটা মাহফিল কথা এত সুন্দর ব্যবস্থাপনা এটা বিরাট ইন্তজাম কে তো বন্ধ করা যাবে
যেখানে প্রধানমন্ত্রী খুদ ঈদে মিলাদুন্নবী করার জন্য সবাইকে নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নবী করার জন্য বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, এটা আমাদের জন্য এটা অনেক বড় নিয়ামত। তো এখানে লম্বা আর ওয়াজ হবে না, তকরিরও হবে না, বাকি মুনাজাতটুকু তো করে যেতে হবে। সবাই এখানে মাহফিলের ভিতরে বসেন, ভিতরে বসেন, সবাই একবার সূরা ফাতিহা শরীফ পড়ুন, জিয়ারতের উদ্দেশ্যে সূরা ইখলাস শরীফ পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহি রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিকি ইয়াওমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. সবাই সূরা ইখলাস শরীফ কুল হুয়াল্লাহ শরীফ পড়েন তিনবার, بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. সবাই محبت পড়েন بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. اللهم صل على سيدنا ومولانا محمد نبيك ورسولك الامي واله واصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد نبيك ورسولك الأمي وآله وأصحابه وبارك وسلم. اللهم آمين. اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إنا نسألك فعل الخيرات وترك المنكرات وحب المساكين، وإذا أردت بعبادك فتنة فاغبذنا إليك غير مفتون يا رب العالمين. اللهم ربنا لا تدع لنا في هذا المقام ذنبا إلا غفرته، ولا هما إلا فرجته، ولا دينا إلا أديته، ولا مريضا إلا شفيته، ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها ويسرتها يا ذا الجلال والإكرام. الله أسكر إدورة المحفل كي تما رحمة رت قبول کرنا. الله اي محفل اي دنر پچنے جرا قربان دیئے چن جرا تیاغ تدک کرے چن سرام دیئے چن دیش بدشت کے تاکا پائشہ دیئے اي نورانی محفل کے سندر و بشوشت جت کرے چن. الله شکل اي قربان تیاغ کے تما رحمة رت قبول کرنا. আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ আমাদের মেহের গুনাহ মাফ করে দাও, আমাদের নানির গুনাহ মাফ করে দাও। আমরা যাদেরকে হারিয়ে ফেলেছি, যারা অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ তাদের জীবনের গুনাহকে মাফ করে দাও, আল্লাহ তাদের কফনকে জান্নাতে লেবাস বানিয়ে দাও, আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদৌসের টুকরা বানিয়ে দাও। আমাদের মুরব্বীরা যারা দুনিয়াতে বেঁচে আছেন, আল্লাহ তাদের হায়াতের মধ্যে বেশুমার বরকত দাও, ওনাদের যথাযথ খেদমত করার জন্য আমাদেরকে তৌফিক দাও। আল্লাহ মাহফিলের মধ্যে যে সমস্ত ভাইরা ওলামায়ে কেরাম বুজুর্গান দিন আল্লাহ সম্মানিত মেহমানবৃন্দ বিভিন্ন এলাকা থেকে তশরিফ এনেছেন, এসেছেন, যোগদান করেছেন, আল্লাহ সকলের আশা বসা উপস্থিতি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ সকলের দিলের মরণ আশাকে তুমি পূর্ণ করে দাও। আল্লাহ তোমার মাহবুবের সদকায়, তোমার মাহবুবের মিলাদে পাকের সদকায় আল্লাহ আমাদের উপর খাস রহমত নাযিল করুন। আল্লাহ আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাযিল করুন, আল্লাহ আমাদের দেশের মানুষের হায়াত ও জান ও মালকে হেফাজত করুন। আল্লাহ যারা এই মাহফিল আয়োজনের পিছনে যারা সহযোগিতা করেছেন বিভিন্নভাবে, আল্লাহ সবাইকে তোমার রহমতের হাতে কবুল করে নাও। মাওলানা করিম আমাদের প্রশাসন, আল্লাহ যারা এই সুন্দর মাহফিল আয়োজনের জন্য যারা সহযোগিতা করেছেন, আল্লাহ ওনাদের শুকর আদায় করতে চাই। আল্লাহ ওনাদের এই সহযোগিতাকে তুমি কবুল করে নাও, আল্লাহ এর নিয়ামুল বদল দুনিয়া আখরাত নূর জাহারের মধ্যে দান করুন। আল্লাহ
আগামীতে এই মাহফিল আরো সুন্দর আরো জকজমক আরো প্রেম ভক্তি নিয়ে আদায় করার জন্য আমাদেরকে আল্লাহ সংগঠনের ভাইদেরকে তৌফিক দান করুন। আল্লাহ মাওলানা করুন যে সমস্ত ভাইরা অনেক দূর দরাজ থেকে তোমার মাহবুবের প্রেম আর ভক্তি নিয়ে মাহফিলে এসেছেন, সকলের আশা আশা উপস্থিতি কবুল করে নাও। মাওলা হযরতে নজির আহমদ শাহ রহমতুল্লাহ আলাইহিস্সালাম আমাদের দোয়া কবুল করুন। গোস জামান হুজুর বরুদুল কবলা আজিজুল কাদের রহমতুল্লাহ সাল্লাম আমাদের দোয়া কো কবুল করুন। হুজুর আল্লামা সৈয়দ নুরুল মুরাব্বর রহমতুল্লাহ সাল্লাম আমাদের দোয়া কো কবুল করুন। হুজুর আল্লামা দোস্ত মোহাম্মদ রহমতুল্লাহ সাল্লাম আমাদের দোয়া কো কবুল করুন। গাজী মিল্লাত ইমাম আহলে সুন্নাত আল্লামা গাজী শের বাংলা রহমতুল্লাহ সাল্লাম আমাদের দোয়া কো কবুল করুন। আজকের এই মাহফিলের ইন্তেজামের সবাব সোনার মদিনায় তোমার মাহবুবের রজায় পাকে বকশিস করে দাও। সমস্ত উলিয়ায়ে কামিলিন উলামায়ে আমিলিন যারা দুনিয়া থেকে অন্ধকার কবর আসে সকলের মাজারে পাকের মধ্যে বকশিস করে দাও। মাওলা বিশেষ করে মিওয়াল ঔলিয়া গৌসুস সকলাই গৌসুল আরশ ওয়াল কুরসি ওয়াল লওহে ওয়াল কলম হুজুর গৌসে আজম শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা রজায় পাকে বকশিস করে দাও। বাউদ্দিন নকশবন্দি বুখারী ইমাম রব্বানী মুজাদ্দিদ আল ফিসানী শেখ আহমদ ফারুকি সরহিন্দি হযরত খাজা গরীব নওয়াজ বন্দা নওয়াজ আতা রসুল ফিল হিন্দ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি হাসান হাসান হুসাইনি সঞ্জেরি রজায় পাকের মধ্যে বকশিস করে দাও। আল্লাহ আজকের এই মাহফিল কবুল করুন, আমাদেরকে ফাসক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, মা বাবার যথাযথ খেদমত করার জন্য তৌফিক দান করুন। আমার ডানে বামে অনেক মেহমানবৃন্দ সম্মানিত অতিথিরা মঞ্চের মধ্যে তশরিফ ফরমা আছেন, সকলের হাজিরিকে কবুল করে নাও। আল্লাহ যারা শাহিনশাহে মদিনা ঈদ মিলাদুন্নবী উদযাপন কমিটি শাহিনশাহে মদিনা এই সংগঠনের সকল সদস্য ভাইদেরকে কবুল করুন। দেশ বিদেশ থেকে যারা টাকা পয়সা দিয়ে এই মাহফিল আয়োজনের জন্য অনেক শ্রম অনেক কোরবান অনেক ত্যাগ করেছেন, আল্লাহ এগুলো তোমার মাহবুবের মহব্বতের উপর কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে দয়া করো। আল্লাহ আল্লাহ আমরা তোমার শাহী দরবারে গজব কহর থেকে ফানা চাইতে আমাদেরকে ফানা দান করুন। কোভিড-19 মহামারী থেকে আমাদেরকে আমাদের দেশকে আমাদের দেশের মানুষকে হেফাজত করুন। আল্লাহ আমাদের প্রধানমন্ত্রীর হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ উনি ঈদ মিলাদুন্নবী জাতীয়ভাবে উদযাপনের জন্য যে নির্দেশ দিয়েছেন আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত গোটা সুন্নি জগতের অন্তরকে খুশি করে দিয়েছেন। আল্লাহ আল্লাহ ওনার এই মহব্বতকে তোমার রহমতের রাতে কবুল করে নাও। জশ্নে মিলাদুন্নবী রুসুলে ওনার হায়াত চাইতে বরকত দাও। আল্লাহ আমাদের সকলের দোয়া বরিয়াতকে কবুল করুন, জীবনে একবার হজ্জে বাইতুল্লাহ নসিব করুন, সোনার মদিনার হাজিরি নসিব করুন, শয়নের সামনে তোমার মাহবুবের দিদার নসিব করুন, হেরমায়ন শরীফের রাস্তাকে উন্মুক্ত করে দাও। আমিন বা হুরমতে সাইয়্যিদুল মুরসালিন। একজন ছোট শিশু অসুস্থ, আল্লাহ আজকের নূরানি মাহফিল উসিলায় আল্লাহ এই মেয়েটিকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ আমাদের ঘরের মধ্যে আমাদের পরিবারে অনেকে অসুস্থ, বিভিন্ন রোগ আক্রান্ত, জটিল কঠিন রোগে আল্লাহ সবাইকে সমাধান করুন। আল্লাহ আমাদের মাঝে অনেকে বিভিন্ন রোগে আক্রান্ত, আল্লাহ পাক সবাইকে সাফায় আজিলে কুল্লে তামানাত করুন। আল্লাহ আমাদের দোয়াকে তোমার মাহবুবের উসিলায় কবুল করুন, ইয়াসিন তোহার উসিলায় কবুল করুন, কাফা ইয়া আইন সাদের উসিলায় কবুল করুন, আলিফ লাম মিমের উসিলায় কবুল করুন, আলিফ লাম রর উসিলায় কবুল করুন। আমিন বা রহমতে সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহুম্মা জাল আখির কালামিনা ইনদা সাকরাতিল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।